দাদা শ্রেণীর শিক্ষার্থীরা শুনতে পাচ্ছ? আমাদের আজকের আলোচ্য বিষয় যৌথবন্ধনী কোম্পানির মূলধন। এখানে স্লাইডে যে প্রবলেম দেখতে পাচ্ছ, এর আগের ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? কি একটা নীতিমালা আলোচনা করছিলাম যে কিভাবে চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করা হবে। এখানে যেটা বলা হচ্ছে, শেয়ার বিক্রির সময় কিছু লোক অ্যাপ্লিকেশন জমা দেয়। এখন কোনো কোম্পানি 1,00,000 শেয়ার বিক্রি করতে চাইল, 1,50,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, তখন কি সবাইকে শেয়ার দেওয়া সম্ভব হবে? 1,00,000 শেয়ারই দেওয়া হবে, বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন গ্রহণের সময়। যদি ব্যাংক হিসাব ডেবিট হয়, অ্যাপ্লিকেশন যখন টাকা ফেরত দেওয়া হবে, ওই ক্ষেত্রে কি হবে? ফেরত দেওয়া হলে তখন কি হবে? ব্যাংক ক্রেডিট হবে। শেয়ার আবার কোনো কোনো সময় অধিক দামে শেয়ার বিক্রি করা হয়। শেয়ারের লিখিত মূল্য আছে 100 টাকা, বিক্রি করা হলো 120 টাকায়, তাহলে 20 টাকা হয়ে যাবে অধিহার। অনেক সময় আবার শেয়ারের যে লিখিত মূল্য আছে তার থেকে কমে শেয়ার বিক্রি করা হয়, এটা হবে অবহার। শেয়ারের লিখিত মূল্য আছে 100 টাকা, বিক্রি করা হলো 80 টাকায়, তাহলে অবহার হবে কত টাকা? 100 টাকার শেয়ার বিক্রি করা হলো প্রত্যেক শেয়ার 80 টাকায়, তাহলে 20 টাকা অবহার হবে। এখন আমাদের আজকের যে আলোচ্য বিষয় স্লাইড, স্লাইডে দেখো কি বলতে যাচ্ছে, টপ 10 কোম্পানি লিমিটেড, তাই না? টপ 10 কোম্পানি লিমিটেড তাদের 10 টাকা মূল্যের 2,40,000 শেয়ার নিয়ে গঠিত হলো। তার মানে এরা মোট 2,40,000 শেয়ার বিক্রি করতে পারবে পাবলিকের কাছে। তারপর এগুলো 10% অবহারে 2,00,000 শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10% অবহারে 2,00,000 শেয়ার, যারা এদিকে 2,00,000 শেয়ার বিক্রি করা হবে 10% অবহারে, প্রত্যেক শেয়ারের লিখিত মূল্য 10 টাকা আছে, তাহলে 10% মানে 1 টাকা অবহার, 1 টাকা অবহার হবে, তার মানে 9 টাকা করে বিক্রি করা হবে, কারণ এদের পারফরমেন্স খারাপ। এই কোম্পানির পারফরমেন্স খারাপ হলে কি হবে? তোমরাও যেমন ভালো জায়গায় চান্স পাবে না, তেমন পারফরমেন্স খারাপ হলে কোম্পানি কম দামে শেয়ার বিক্রি করতে হয় ওদের। ওদের লিখিত মূল্য আছে 100 টাকা, 10 টাকা বিক্রি করতে হবে 9 টাকা করে, 10% অবহার মানে 9 টাকা করে বিক্রি করতে হবে। তারপর 20,000 শেয়ারের বিনিময়ে কোম্পানি একটি মেশিন ক্রয় করলো, 20,000 শেয়ারের 9 টাকা করে মূল্য কত হয়? 1,80,000 টাকা দিয়ে কোম্পানি একটি মেশিন ক্রয় করছে। মেশিন মানে যা যন্ত্রপাতি বা কলকব্জা, তাহলে যন্ত্রপাতি ডেবিট হবে, সম্পদ বাড়লে। আবার এই অঙ্ক যেহেতু অবহারের অঙ্ক, এই জন্য 20,000 শেয়ারের অবহার 1 টাকা করে কত হবে? 20,000 টাকা লিখতে হবে। আর শেয়ার মূলধনে সবসময় খেয়াল রাখতে হবে প্রকৃত মূল্য অনুযায়ী টাকা যাবে। শেয়ার মূলধনে তাহলে কত টাকা যাবে? 20,000 শেয়ারে 10 টাকা করে প্রকৃত মূল্য হচ্ছে 2,00,000 টাকা, মূলধনে যাবে 2,00,000 টাকা। এরপরে কোম্পানি বিজ্ঞাপন প্রচার করে, 1,00,000 শেয়ারের বিজ্ঞাপন প্রদান করা হলে 1,20,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং আবন্টন করা হলো। এই লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে, কিন্তু কি করা হবে?
বলো, এক লাখ শেয়ার বিক্রি করা হবে। শেয়ার বিক্রয় সংক্রান্ত কাজের জন্য অবলোকনের সঙ্গে চুক্তি হলো, এই কথাটা অর্থ হচ্ছে ব্যাংক কোম্পানির শেয়ার বিক্রি করে দিবে, বিনিময়ে তারা কমিশন পাবে। কমিশন যা পাবে, প্রশ্নে যা বলা থাকবে ওই অনুযায়ী কমিশন পাবে। এরপরে যেটা বলা হচ্ছে, অবলোকনের কমিশন বাবদ 10,000 শেয়ার ইস্যু করা হলো, ওদেরকে কমিশন দেওয়ার বিনিময়ে 10,000 শেয়ার ওদেরকে দিয়ে দেওয়া হবে। 10,000 শেয়ারের লিখিত মূল্য কত? 10 টাকা করে, 1 লাখ। কিন্তু এখানে 9 টাকা করে বিক্রি করা হচ্ছে, তাই না? তাহলে প্রকৃতপক্ষে তাদেরকে কত টাকার শেয়ার দিচ্ছে? 90,000 টাকার শেয়ার দিচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে অবহার আছে 10,000 টাকা, 10,000 শেয়ারে 1 টাকা করে 10,000 টাকা আছে। ইতিপূর্বে প্রাপ্ত অতিরিক্ত আবেদনের টাকার বিনিময়ে তাদেরকে শেয়ার আবন্টন করা হলো। মানে এর আগে কিছু লোক অতিরিক্ত আবেদন করছিল না, তাদেরকেও এক পর্যায়ে এসে শেয়ার দিয়ে দেওয়া হয়েছে। সেই কিছু লোক কত শেয়ারের আবেদন করছিল? 20,000 শেয়ারের, 20,000 শেয়ারের আবেদন করছিল, তাদেরকেও পরে শেয়ার দিয়েছে। এরপরে ইস্যুকৃত শেয়ারের অবশিষ্ট শেয়ারগুলো ইস্যু করা হলো এবং বণ্টন করা হলো। যত শেয়ার ইস্যু করা হয়েছিল তার অবশিষ্ট শেয়ার, মানে 1,20,000 আবেদন করছিল না, তার মধ্যে অতিরিক্ত আবেদন করছিল 20,000 শেয়ারের, ওই শেয়ারও পরবর্তীতে ওদেরকে দিয়ে দেওয়া হলো। এই ঘটনা প্রবাহগুলোর জন্য জাবেদা লিখতে বলছে, মোট অবহারের পরিমাণ নির্ণয় করতে বলছে, জাবেদা লিখতে বলছে আর্থিক বিবরণী। এই স্লাইড থেকে কারো কিছু জানার থাকলে বলো, এই স্লাইড থেকে কারো কিছু জানার থাকলে বলো। এই স্লাইড থেকে কারো কিছু জানার আছে? অবহার মোট যত শেয়ার অবহার থাকবে, মোট যত শেয়ার বিক্রি করা হবে 1 টাকা করে অবহার হবে। যদি কোম্পানি 2 লাখ শেয়ার বিক্রি করে তাহলে অবহার হবে কত? 1 টাকা করে অবহার। তাহলে 2 লাখ শেয়ার বিক্রি করে করলে 1 টাকা করে অবহার মোট কত হবে? 2 লাখ টাকা। এটা আমরা পরবর্তী স্লাইডে এসেই উত্তর দেখব যে শেয়ার অবহারের পরিমাণ কত হয়। এরপরে এখন দেখো পরবর্তী স্লাইডে কি বলা হচ্ছে, অবহারের পরিমাণ। কোম্পানি এখানে মোট কত শেয়ার ইয়ে করছে, আমরা যা দেখলাম কোম্পানি কিন্তু মোট 2 লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে, তাই না? তাহলে কত টাকা অবহার? 2 লাখ। কিভাবে ইস্যু করা হলো? 1,20,000 পাবলিককে দেওয়া হয়েছে। দেখো শেয়ার মেশিন ক্রয়ের জন্য 20,000, কত হলো? 1,40,000। অবলোকনের কমিশন বাবদ দিছে 10,000 শেয়ার, 50,000। পরে এসে আরও 50,000 শেয়ার বিক্রি করছে। এই কারণে তারা যে 2 লাখ শেয়ারের ইস্যু করছে তার 10% হারে অবহার কত হচ্ছে? 2 লক্ষ টাকা হচ্ছে অবহার। কয় জিজ্ঞেস করছে অবহারের পরিমাণ? যদি এখানে 1,50,000 শেয়ার বিক্রি করা হতো তাহলে অবহার কত হতো? 1,50,000। এরপরে দেখো জাবেদাগুলো দেখতে পাচ্ছ? জাবেদায় কি বলা হচ্ছে? ওই যে মেশিন ক্রয়ের জন্য তারা শেয়ার দিছে না 2 লাখ, ওই 20,000 শেয়ারের 9 টাকা করে প্রকৃত মূল্য কত? 1,80,000।
এই জন্য মেশিন ডেবিট বা ইচ্ছা করলে যন্ত্রপাতিও ডেবিট করতে পারো। এখানে 20,000 শেয়ারে অবহার কত আছে? 20,000 টাকা। এই জন্য শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন একটা দায়, পাবলিকের কাছ থেকে তুমি কোম্পানি টাকা গ্রহণ করছে, এই টাকাগুলো আবার ফেরত দিতে হয়, এই জন্য এটা দায়। ক্লিয়ার? শেয়ার মূলধন ক্রেডিট। পরবর্তীতে কি ঘটনা ঘটছিল? শেয়ার আবেদন জমা হয়েছে কত শেয়ারের? 1,20,000-কে 9 দিয়ে গুণ করো, তাহলে 10,80,000 টাকা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই জন্য ব্যাংক ডেবিট 10,80,000, শেয়ার মূলধন ক্রেডিট 10,80,000। ক্লিয়ার? শেয়ার আবেদন ক্রেডিট 10,80,000। এই 10,80,000-এর মধ্যে ধাপে ধাপে শেয়ার বিক্রি করা হচ্ছে। ক্লিয়ার? তুমি সব পরীক্ষাগুলো কি একসাথে দিয়ে দাও কলেজের? ধাপে ধাপে হয় না? তেমন এখানেও ধাপে ধাপে শেয়ার বিক্রি করা হচ্ছে। প্রথমে কত শেয়ার দেওয়া হলো? 1,00,000। 1,00,000 শেয়ার দেওয়া হলো, তাই না? তাহলে 1,00,000 শেয়ারের টাকা কত আসবে? 1,00,000 শেয়ারের প্রকৃত মূল্য অনুযায়ী কত আসবে? 9,00,000। 1,00,000 শেয়ারের অবহার কত হবে? 1,00,000 টাকা অবহার। এই জন্য শেয়ার অবহার ডেবিট 1,00,000, শেয়ার মূলধন ক্রেডিট 10,00,000। শেয়ার যারা বিক্রি করে দিচ্ছে তাদেরকে কমিশন বাবদ কত শেয়ার দেওয়া হয়েছিল? 10,000 শেয়ারের এখানে 10 টাকা করে মূল্য কত হয়? 1,00,000। 9 টাকা করে 90,000 টাকা। আর ওই 10,000 শেয়ারে অবহার কত আছে? 10,000 টাকা। এই জন্য শেয়ার অবহার ডেবিট 10,000, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধনে খেয়াল রাখবা সবসময় অধিহারের অঙ্কই হোক আর অবহারের অঙ্কই হোক প্রকৃত মূল্য অনুযায়ী আসবে। ক্লিয়ার? তাহলে 10,000 শেয়ারের প্রকৃত মূল্য কত? 1,00,000। এরপরে কি ঘটনা ঘটছে? আরো শেয়ার, ওই যে অতিরিক্ত 20,000 শেয়ারের আবেদন জমা করছিল ওই শেয়ারও বিলি করছে এক পর্যায়ে এসে। ওই 20,000 শেয়ারের প্রকৃত মূল্য কত হয়? 2,00,000 টাকা। 20,000 শেয়ারের জন্য কত টাকা করে গ্রহণ করা হয়েছিল? 9,80,000। 1,80,000, 20,000 শেয়ারের অবহার কত হবে? 20,000 টাকা। তাহলে শেয়ার মূলধন ক্রেডিটে হবে 2,00,000। 2,00,000 শেয়ার মোট বিক্রি করা হবে। এর মধ্যে পাবলিক অ্যাপ্লাই করছে কত শেয়ারের? 1,20,000। কমিশন বাবদ দেওয়া হলো কত শেয়ার? 10,000। কত হলো? 1,30,000। আর মেশিন ক্রয়ের জন্য দেওয়া হলো কত শেয়ার? 20,000। তাহলে কত হলো? 1,50,000। তাহলে 2,00,000 শেয়ার বিক্রি করতে হলে আর কত শেয়ার বিক্রি করতে হবে? 50,000 শেয়ারের মূলধন ক্রেডিট। এটা যখনই বিক্রি করবে তখন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কত? 9 টাকা করে পাবলিক জমা দিবে। শেয়ারগুলো 9 টাকা করে জমা দিবে ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিটে কত গেল? 4,50,000। এরপর শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এখানে 4,50,000 আর 50,000 শেয়ারের অবহার কত? এইভাবে এখন এই স্লাইড থেকে যদি কোনো কোশ্চেন থাকে বলো। এই হচ্ছে জাবেদাগুলো। এখন এই স্লাইড থেকে কারো, তোমাদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কারো প্রশ্ন কোনো?
তাহলে এখন যে ব্যাপার যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এই যে জাবেদাগুলো দেখলাম ধাপে ধাপে জাবেদা হয়েছে তাই না এই বিষয়টা ইউ স্ট্যান্ড আপ বয় ইওর নেম রেদওয়ান ইসলাম মনে হয় ইররেগুলার ইররেগুলার হলে ক্ষতি তোমার কারণ পরীক্ষা হলেই তুমি প্রবলেমে পড়ে যাবা পরীক্ষা হলে তোমার উত্তর ভালো হবে না তুমি ভালো ভার্সিটিতে চান্স পাবে না ক্ষতি কার তোমার তোমার ক্ষতি তাই না কলেজের ক্ষতি কোনো তোমার ক্ষতি হবে এখন আমি যেটা আলোচনা করলাম এটা বুঝিয়ে বলো কি ঘটনা এখানে কি ঘটনা ঘটতেছে আচ্ছা ব্যাপারগুলো কি কি বলো একটু জোরে বলো অবহারের ব্যাপারটা কি বাকিরা শোনো অবহারের ব্যাপার অবহার হচ্ছে লিখিত মূল্যের থেকে কম দামে শেয়ার বিক্রি করা এই স্লাইড আমি যখন প্রথমেই দেখালাম তখন কি ছিল শেয়ার 10% অবহারে বিক্রি করা হলো এরকম বলা আসছে তাই না তার মানে 10 টাকার শেয়ার 9 টাকা করে বিক্রি করছে প্রথম যে জাবেদা হয়েছে তার মূল বক্তব্য কি সিট ডাউন সাজিদ প্রথম যে জাবেদা হয়েছে তার মূল বক্তব্য কি প্রথম যে জাবেদা আমরা করলাম এই জাবেদায় কি কাজ করা হচ্ছে বা এখানে টাকার পরিমাণটা কিভাবে আসলো ইচ্ছা মতো তো আর টাকা লেখা যাবে না জাবেদাই তাই না টাকা স্পেসিফিক্যালি লিখতে হবে সুনির্দিষ্টভাবে যা হয় তাই লিখতে হবে প্রথম জাবেদায় টাকার পরিমাণ মেশিন ডেবিট 1,80,000 শেয়ার ওভার ডেবিট 20,000 এবং শেয়ার মূলধন ক্রেডিট 2,00,000 আছে না এটা কিভাবে হলো এটা হয়েছিল এইভাবে যে 9 টাকা করে শেয়ার বিক্রি করা হচ্ছে 20,000 শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় করা হলো তাহলে মেশিনের দাম কত হবে 1,80,000 20,000 শেয়ারে 1 টাকা করে অবহার আছে তাহলে টোটাল অবহার কত হবে 20,000 টাকা আর শেয়ার মূলধন যেটা শেয়ার পাবলিককে যে কোম্পানি দেয়া হয় এটা মানুষের টাকা কোম্পানি নিচ্ছে না তাহলে এটা কি সম্পদ না দায় বাড়লে ক্রেডিট এই জন্য শেয়ার মূলধন ক্রেডিট সেট ডাউন নেক্সট এবার তুমি জামিন স্ট্যান্ড আপ এখানে তারপরে জাবেদা যেটা সেটা একটু এক্সপ্লেন করো হ্যাঁ ১,২০,০০০ শেয়ারের টাকা জমা দিচ্ছে তাই না এই কারণে এটা কি হয়ে যাচ্ছে 10,80,000 তাই না 9 টাকা করে জমা দিচ্ছে কত শেয়ারে তারপরে এখন আমাদের যখন জাবেদা করার পর আমরা গণাম্বারে ব্যাংক হিসাব চেয়েছে ব্যাংক হিসাবে সিট ডাউন ব্যাংক হিসাবে আমরা জাবেদাই ব্যাংক হিসাব যেগুলো ডেবিটে পেলাম সেগুলো ডেবিটে লিখবো তাই না লিখে কোম্পানির ব্যাংকে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে এখানে 15,30,000 কারণ এখানে ব্যাংক ডেবিট কত ছিল
কোনো জায়গায় জাবেদায় কোনো জায়গায় ব্যাংক হিসাব ক্রেডিট নাই, ক্লিয়ার? যেহেতু ডেবিট ছিল এই জন্য 10,80,000 ডেবিটে হলো, আবার ডেবিট ছিল ব্যাংক ডেবিট, আবেদন ক্রেডিট 4,50,000, তাহলে 1,30,000, এটা কোম্পানির ব্যাংক ব্যালেন্স। এগুলো থেকে কোনো কিছু জানার থাকলে বলো, কারো কিছু যদি জানার থাকে, কারো কোনো কিছু জানার আছে বয়েজ? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে নেক্সট ক্লাসে আবার একই চ্যাপ্টারের উপর আলোচনা হবে। এরপর আলোচনা করার পর আমরা ধীরে ধীরে সেকেন্ড পার্টের সিলেবাস কমপ্লিটের জন্য এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।